শুভ সকাল, কেমন আছেন সবাই? আমার পেজে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার আজকে ভিডিওটা দেখছেন, আশা করছি একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। অনেকগুলো রুটি একসাথে সেঁকে রেখে দিলাম, আর এখন একা একাই নাস্তা করব। আজকে আমার হাজব্যান্ড একটু সকাল সকালে বাজারে গিয়েছে, তো ফিরতে একটু লেট হতে পারে, তাই আমি নাস্তা করে নিয়েছি আর তার খাবারটা আমি রেখে দিচ্ছি, সে ফিরে এসে তারপর খাবে। তো চলে এসেছে বাজার থেকে, কিছু সবজি বাজার করা হয়েছে আর হয়তো ফ্রুটস আনা হয়েছে সব কিছুর মধ্যেও। সে কিন্তু আমার জন্য এই জিনিস আনতে ভোলেনি, কদবেল, এটা আমি খুব পছন্দ করি, সে জানে। সবজিগুলো আমি গুছিয়ে রেখেছি আর এখন টমেটো, লেবু এসব রাখছি। এই যে গাজরগুলো খুব ফ্রেশ ছিল, আর এই ধনে পাতাগুলো আমার খুব প্রিয়, এটাকে আমরা বিলেতি ধনে পাতা বলি, আপনারা কী বলেন এই ধনে পাতাকে? তো রান্না করতে আসলাম, আজকে খুব সিম্পল রান্না করছি, চিংড়ি মাছ রান্না করছি, আর একটুখানি নারিকেলের পেস্ট ছিল, অনেক দিন ফ্রিজে ছিল, একটু পানি পানি হয়ে গিয়েছে, দেখতেই পেয়েছেন। এখন রান্না করব ধুন্দুল, সেটাও কিন্তু চিংড়ি মাছ দিয়ে করছি, ছোট চিংড়ি। একটুখানি কষিয়ে নিয়েছি মরিচ হলুদ লবণ জিরা সব দিয়ে, 10-15 মিনিটে এই রান্নাটা হয়ে যায়, সময় লাগে না খুব বেশি। আর রান্না শেষ হতে দেখলাম বৃষ্টি চলে এসেছে, আপনাদেরকে একটু দেখাই কি সুন্দর বৃষ্টি হচ্ছে, দেখুন বৃষ্টির শব্দ পাচ্ছেন নিশ্চয়ই।